বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রতি ভালো সর্বপ্রশ্নপূর্ব হচ্ছে এমসিকিউ দণ্ডবিধি 56 থেকে আমরা 78 পর্যন্ত দেখব। তাহলে প্রথম খেয়াল করি, বসত করে চুরির অপরাধের শাস্তি কত? বসত করে চুরির শাস্তি অবশ্যই অনধিক 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। দণ্ডবিধি কার্যকরী হয় 1800 সালে। অর্থদণ্ডের আদায়ের সময়সীমা কত? 6 বছর। সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা প্রদান করার জন্য ইচ্ছাকৃতভাবে আঘাত করলে তার শাস্তি 3 বছর কারাদণ্ড। যে ব্যক্তির মুক্তির জন্য রিট ইস্যু করা হয়েছে তাকে অবৈধভাবে আটক রাখলে 2 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড উভয় দণ্ড দণ্ডিত হবে। অবৈধ আটকের অপরাধকে সর্বোচ্চ অর্থদণ্ড 1000 টাকা। অ্যাসল্ট অর ক্রিমিনাল ফোর্স টু ডিটার পাবলিক সার্ভেন্ট ফ্রম ডিসচার্জ অফ ডিউটি অপর শাস্তি হচ্ছে আমরা দেখেছি 3 বছর কারাদণ্ড অর্থদণ্ড অর্থ উভয় দণ্ড। দণ্ডবিধি অনুসারে মনুষ্য হরণ কত প্রকার? আমরা জানি 2 প্রকার। দর্শনের উপাদান সংগ্রহ উপাদান হলো 5টি। সম্মতিসহ বা সম্মতি ছাড়া কত বছর বয়সে বয়সের নিচের কোনো মেয়ের সাথে জনসহবাস করলে দর্শন বলে গণ্য হবে? 14 বছর। কোনো জাহাজে চুরি করার শাস্তি অবশ্যই 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। কোনো ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে বলপূর্বক গ্রহণ করা অপরাধ করলে শাস্তি অবশ্যই 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। নিম্নলিখিত কোন ক্ষেত্রে বল প্রয়োগ অপরিহার্য উপাদান নয়? বলপূর্বক ক্ষেত্রে অবশ্যই চুরির অপরিহার্য উপাদান নয়। নিম্নলিখিত অপরাধের জন্য সর্বনিম্ন 5 জন সদস্য থাকা প্রয়োজন নেই? অবশ্যই দস্যুতা আর এগুলো দরকার আছে। বেআইনি সমাবেশ, দাঙ্গা, ডাকাতি প্রয়োজন রয়েছে। চোরাই মালের সংজ্ঞা দণ্ডবিধি 410। প্রতারণা অপরাধের বিষয়বস্তু স্থাবর ও অস্থাবর সম্পত্তি, যাবজ্জীবন কারাদণ্ড হবে সশ্রম, এটা দরকার নেই। নির্জন কারাবাস সর্বোচ্চ 3 মাস। যুক্তরাজ্যে বসবাসকারী সেলিম নামক এক ব্যক্তি বাংলাদেশের নাগরিক, সে কম্বোডিয়ার এক ব্যক্তিকে হত্যা করে। বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন কোনো আদালতে সেলিম বিচার করা হতো যদি তাকে পাওয়া যায় অবশ্যই বাংলাদেশে। তারপর কি কত বছর শিশুর কাজ অপরাধ হিসেবে গণ্য হতে পারে? অবশ্যই 10 বছর। অনুবাদ ব্যক্তির কাজ অপরাধ কোন ধারে বলা রয়েছে? অবশ্যই 84। তুচ্ছ ক্ষতি অপরাধ নয় দণ্ডবিধি কোন ধারে বলা রয়েছে? অবশ্যই 95। তাহলে আমরা 56 থেকে 78 পর্যন্ত উপস্থান করলাম। আজকের বছর এই পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।